ওহি আল্লাহ রায় মানুষের, আপনারা রায়ের বিধান কায়েম করার চেষ্টা করছেন, আর ওহির বিধান কায়েম করার চেষ্টা করেন, যদি সত্যিকার রাজনীতি করেন ওই রাজনীতি আপনাকে জানাতে নিয়ে যাবে, কিন্তু মানুষের সিদ্ধান্ত বাস্তবায়ন করার রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লামা ইকবাল বলছেন, মৌজুদা জমহুরিয়ত মে সিরফ সির গিনা জাতা হ্যায় লেকিন তোলা নহীন জাতা হ্যায়, প্রচলিত গণতন্ত্রের সিরে মাথা গণনা করা হয় কিন্তু মাথার মধ্যে মগজ আসে কিনা এটা যাচাই করা হয় না। মাথা গণনা গণতন্ত্রের মধ্যে কোশ্চেন করে আমরা যেতে পারি না। বাঁচতে চাইলে সাহাবে কেরামের যুগের বুঝ অনুযায়ী করে না দিয়ে বুঝতে হবে, পরবর্তীকালে যত বড় মুফতি মহাদ্দেস সব ফকি হোক না কেন, ওই বুঝের বিপরীত বুঝ যদি কেউ আপনাদের দেয় কোশ্চেন কালে তো গ্রহণ করা যাবে না। বড় একটা তাঁবু দিয়েছেন, তাঁবুর মাঝখানে যে খুঁটি থাকে এটা যদি মজবুত না হয়, পাশের খুঁটি যতই শক্ত হোক না কেন ও তাঁবু টিকবে? আপনারা মাঝখানে খুঁটি হবেন একটাই যথেষ্ট। যতদিন আপনারা আদর্শের মূল্যে ঐক্যবদ্ধ আছেন ততদিন আল্লাহর রহমত এখানে থাকবে, আর যখনই আপনি আদর্শচ্যুত হবেন তখন আল্লাহর রহমত উঠে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, স্বাগত কল আল্লাহ তাআলা কালামিল মাজীদ। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক উম্মতের একটা মেয়াদ আছে। ঐতিহাসিক ইবনে খালদুন বলছেন যে মেয়াদ হল 100 বছর। প্রথম অর্ধ শতাব্দী পর্যন্ত উন্নতির পথ, পরে আস্তে আস্তে নিম্নগতি শুরু হয়, 100 বছরের মধ্যে আন্দোলন শেষ হয়ে যায়। ঐতিহাসিক ইবনে খালদুন, যাকে বলে সোশ্যাল সায়েন্সের ফাদার অফ সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞানের জনক, এটা তার ধারণার ভিত্তিতে সমাজের বাস্তব দৃষ্টান্তের আলোকে তিনি এটা বলেছেন। অধিকাংশ ক্ষেত্রে এটা ঠিক, এরপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের রসুল শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন আজকে 1445 হিজরি, মারা গেছেন 11 হিজরিতে। 45 থেকে 11 বাদ দিলে কত হয়? 1434 বছর ধরে ইসলামী দাওয়াত পৃথিবীর দিকে দিকে চলছে, বিনষ্ট হয়নি। তাহলে ইবনে খালদুনের কথার সঙ্গে এই কথার সঙ্গে মিল হলো কি? 100 বছর নয়, 1400 বছর চলছে, একদিক দিয়ে মিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামের যে রূপ ছিল, সাহাবে কেরাম কোরআন হাদিসের যে বুঝ তাদের ছিল, পরবর্তীকালে এসে অবনতি হয়েছে। নানা জনের নানা মত ইসলামে প্রবেশ করে ইসলামের অরিজিনাল যে রূপটা হারিয়ে গেছে। দুধ এবং ঘোল কি এক জিনিস? প্রথমত দুধ হবে, কেমন? দুধ থেকে আমরা ঘোল বানাই, মাঠা বানাই, দই বানাই, রসগোল্লা বানাই, কিন্তু রসগোল্লা কি দুধ বলা হয়? রসগোল্লা খেতে মিষ্টি, বড় মজা, কিন্তু ওকে কেউ দুধ বলে না। সিরাজগঞ্জের সলপের মাঠা যারা খেয়েছে তারা রসগোল্লা ছেড়ে ওইটা আগে খাবে, কিন্তু ওকে কেউ দুধ বলে না। দুধের মর্যাদাই আলাদা, তার কোনো তুলনা নাই। এ দুধ ছিলেন স্বয়ং আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম। আয়াত নাজিল হয়েছে, ওনারা দেখেছেন। হে আল্লাহ রসুল, এর ব্যাখ্যা কি? ওনারা বলে দিয়েছেন। তাদের যে বুঝটা ছিল সে বুঝটা আল্লাহর ইচ্ছায় সংরক্ষিত আছে সহিহ হাদিস সমূহের মধ্যে,
জাল এবং জয়ীফ হাদিসের নয়। আপনি যদি আল্লাহ রাসূলের সত্যিকারের সাথী হতে চান, তাহলে ওই সাহাবির কথায় মনে আসে যিনি বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। উনি বলেছিলেন, তুমি আমাকে সাহায্য করো। কী সাহায্য করব? তুমি বেশি বেশি সেজদা করো, অর্থাৎ সালাত আদায় করো। উনি কিন্তু বলেননি এইটা করো ওইটা করো ইত্যাদি কিচ্ছু বলেননি। আবার উবাইদা ইবনে জাররাহ, প্রখ্যাত সাহাবি, যিনি ইসলামের ইতিহাসে প্রথম বর্ষা নিক্ষেপ করেছিলেন, যখন কাফেররা উটের মৃত উটের চোয়াল দিয়ে আল্লাহ রাসূলকে মারতে এসেছিল, তিনি বরদাস্ত করতে পারেন নাই, বর্ষা মেরেছিলেন। আউয়ালে রুমাতুল ইসলাম, আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্যে কিন্তু ওটা করেছিলেন। পরে আল্লাহ রাসূল বললেন, তুমি যে তীর নিক্ষেপ করলে যদি মরে যেত কেমন হতো? দোষটা তো আমারই হইত, না আমি বরদাস্ত করতে পারিনি, যে আপনাকে পশা হাড় দিয়ে মারবে আর আমি সহ্য করব? এই ব্যক্তি একদিন খাওয়া দাওয়ার সময় আল্লাহর রসুলকে বলছেন, হে আল্লাহর রসুল, আমরা আপনার জন্য যুদ্ধ করছি, জীবন দিচ্ছি, বদর ওহদের যুদ্ধে সবসময় আপনার পাশে ঘিরে থাকছি, আমরাই কি আপনার সবচেয়ে প্রিয় পাত্র নই? একই প্রশ্ন 10 বছরের গোলাম হযরত আনাস বিন মালিক, তিনিও করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন, তোমরা তো আমার প্রিয়, নিঃসন্দেহে তোমরা আমার সাথী, তা আমি তোমাদের চাইতে তাদেরকে বেশি ভালোবাসি যারা নবীকে দেখেনি, সাহাবিকে দেখেনি, ওহী নাজিলের দৃশ্য দেখেনি, যারা আমাকে না দেখেই আমাকে বিশ্বাস করবে, আমি তাদেরই সাথী। তারা কারা? আমরা না, আমরা কিছুই দেখিনি। এজন্যই বলে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বলেন বিল গায়েব, মোত্তাকি তারাই যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। আর আমরা শুধু আল্লাহকে নয়, না দেখে রসুলকেও বিশ্বাস করি। আর আল্লাহ রসুল আমাদের উদ্দেশ্যে বলেছেন, আমি তাদের সবচেয়ে প্রিয়, তাদের সঙ্গে আমি থাকব। একটাই তার ওসিয়ত, তার তৌফিক ইমরাহিম লান তাদিল্লু মা মাসতাকতুম বিহি মা কিতাবুল্লাহ সুন্নাত নবীহি, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, ছেড়ে যাচ্ছি মাত্র দুটা জিনিস, যতদিন তোমরা এই দুটোকে কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ, এই দুটো জিনিস ধরে যারা দৃঢ়ভাবে শুরু থেকে ধারণ করেছিলেন তাদেরকে বলে আহলে হাদিস। এর আর কোনো ব্যাখ্যা নেই। প্রখ্যাত তাবি সুফিয়ান সাউরি তিনি বলছেন, আল মালায়েকাতু হুমাতুল সামা ও আহলুল হাদিস হুমাতুল আরদ, ফেরেশতারা আসমানের পাহারাদার, যেন আল্লাহর ওহির কোনো অংশ ইবলিসের বাহিনীর ছো মেরে নিতে না পারে, আর আহলে হাদিসটা হলো জমিনের পাহারাদার, যেন হাদিসের বাইরে কোনো কাজ মানুষের মধ্যে না হয় তারা সেই কাজ সবসময় করে। বলুন আলহামদুলিল্লাহ। যদি আমরা সেটা করি তাহলে আমরাই কিন্তু তারাই, যারা ডাইনে বামে পিছনে সামনে সব দিকে নজর রাখে,
কোন জায়গায় ইসলাম বিরোধী কোনো কাজ হচ্ছে, গ্রামে শহরে সর্বত্র আমাদের বসবাস, এত জঞ্চলে মানুষ একসময় আপনাদের বাপদাদারা এই আকিদায় বিশ্বাসে ছিলেন, এই আকিদায় বিশ্বাসী থার কারণেই কিন্তু ওই সময় আমরা যখন হারিস আন্দোলন প্রথম থেকে শুরু করি যৌবন বয়সে, হারুন তো আমার সেই সময় পরিচিত, যখন আমাকে বলে আছে মজুদ তৈরির কথা আমাদের হারুন আছে কি, বলে হ্যাঁ আছে, সেই কবেকার চেহারা দাঁড়িতে পেকে গেছে, তখন তো আমু ছিলাম কাঁচা, ও ছিল কাঁচা। স্মৃতির আয়নায় তার চেহারাটা আমি দেখতে পাচ্ছি যে আছে কিনা, বলে হ্যাঁ আছে, তাহলে চল, আমি কিনা আর কারো চিনি না। আমাকে বলল স্যার চক কানো যাবেন না, চক কানোটা কোথায়, হ্যাঁ ওখানে আমার এক বন্ধু ছিল কাফি নাম করে, কাফি যদি থাকে যেতে পারে, এরা তো বলতে পারলেন হয়তো সে এখন দাদা নানা হয়ে গেছে, অত মারা গেছে, ওখানে কর্মী ছিল তার নাম কাফি, থিসিসে পাওয়া গেল চক কানো 400 কত পৃষ্ঠা 39 না, ছেলে কালকে গুগলে বের করে দিল, বললাম ঠিক আছে তাহলে ওখানে যাওয়া যাবে। যেখানে আমাদের কর্মী নাই সেখানে আমরা যে কোন লাভ আছে, হ্যাঁ যারা সংগঠক তারা কর্মী খোঁজে, যারা বক্তা তারা দাওয়াত খোঁজে, লাখো মানুষ জমা হবে, হাসিয়ে কাঁদিয়ে গল্প বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিশাল বক্তা, কিন্তু না আমরা মানুষ তৈরি করতে চাই যারা ওই হাদিসের আলোকে আল্লাহর রসুলের যে শেষ ওসিয়ত, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহ অনুযায়ী যারা আমল করে, ওইরকম কিছু মানুষ তৈরি করে আমাদের লক্ষ্য। আর এটা সংগঠন ছাড়া বক্তৃতা দিয়ে সম্ভব নয়। ইমরানের বড় ভাই শাস্তি ভাই, ও যে সানাউল্লাহ, এই তো ইমরান, আমি বলেছি নিশ্চিতই ফোন করা বাধ্য, ওপরে এসে আমার দোতলা যেন বসম লেখাপড়া করি, উঠে গেলে উপরে, তাহলে আমি তাদেরকে চিনি তো, চলো সমস্যা নেই। ইমরানকে দেখলাম, সানাউল্লাহকে দেখলাম, চলো তাহলে যাওয়া যাবে, এরা আজকে নতুন কর্মী, আসলে নতুন না, এটা একটু মনে কাঁচা দাঁড়ি, তো অনেক আগে থেকে আমার সাথে আছে, নওয়াদাপাড়া যাই, এসব মানুষগুলো আগে থেকে তৈরি হয়েছে বলেই ভাবলাম ওদের তো ছেলে মেয়ে আছে, তাদের কাছে গিয়েও তো আমার দাওয়াত দেওয়ার হক আছে, তাই না? ওই জন্যে কিন্তু আপনাদের কাছে এসেছি, আপনারা ওদেরই আত্মীয় স্বজন, কেউ ভাই কেউ ভাতিজা কেউ বিভিন্নভাবে আসেন না, ও তো বললো শুনিতে বলে আমার বাড়িতে বলে 11টা ভাই, বিশাল ফ্যামিলি, আলহামদুলিল্লাহ তাদের সবার সামনে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আমার সাথীরা দাওয়াত দিচ্ছেন, নিশ্চয়ই স্মৃতি তাদের মনে দাগ কাটবে, সেই অমুক সালে এখানে আমার জমাতে এসেছিলেন, বলবো না, এই স্মৃতি তাদেরকে আহলে আন্দোলনে ধরে রাখবে বহুদিন, এদেরকে অত সহযোগে পথভ্রষ্ট করতে পারবে না। মনে রেখে দিও এ যুগ হলো ফেতনার যুগ, ফেতনার যুগে যদি কেউ একটা সুন্নতকে ধরে রাখে যে শত শহীদের সওয়াব পায়, হাদিসটা সনদ জয়ী কিন্তু মর্ম শহীদ, যার ব্যাখ্যা অন্য হাদিসে ইন্নামিন ওয়ারায়কুম জামানা সাবরিন লিল মুতামাসসিকিন ফি আজরুল খামসিনা শহীদাম মিনকুম, কিন্তু আল্লাহ রসুল বলছেন তার সাহাবীদেরকে সামনে রেখে দেখো তোমাদের পরে এমন একটা জমানা আসতেছে, কঠিন জমানা, জমানা সাবরিন, অত্যন্ত ধৈর্যের সঙ্গে সেখানে টিকে থাকতে হয়, যেভাবে আগুনের উপরে যেভাবে মানুষ বসে ওইভাবে বেঁচে থাকতে হয়। তারা যখন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, তোমাদের মতো সাহাবীদের মধ্যে যারা শহীদ হচ্ছেন, এই শহীদদের চাইতেও তাদের নেকি, তো 50 জন শহীদের সমান নেকি তারা পাবে, এর চেয়ে কোনো সুসংবাদ আর কিছু আছে? এই যুগে একটা দাড়ি রাখা যুবকদের দাড়ি রাখাটা এই যুগে
সব কঠিন ব্যাপার না? এই যুগটা হলো দাড়ি চাষার যুগ, দাড়ি রাখার যুগ না। বলে গিয়ে আমার অভিজ্ঞতা একটা বলি, যখন যুব সংঘের কাজ শুরু করলাম নদ রানীবাজারের মাদ্রাসার তিনতলায়, আমার যে সাহিত্য সংস্কৃতির সম্পর্কে করলাম ওর বাড়ি হলো ঠাকুরদা, তো তাকে আমাকে বললো মিটিং স্যার আমার বিয়ের তারিখ হয়েছে অমুক তারিখে, স্যার আমি এই মুহূর্তে দাড়িটা রাখতে চাচ্ছি না, বিয়ের পরে রাখবো। তাহলে খুব চমৎকার খবর তোমার। সবাই ছিল কেন্দ্রীয় কমান্ডের সদস্যরা, বলে এই তোমাদের এই ভাইটা তো বিয়ে করবে, এখন দাড়ি রাখলে বহুত সমস্যা করে, তো দুদিন পরে দাড়ি রাখবে, তোমরা কি এ বিষয়ে কী পরামর্শ দিচ্ছ আমাদেরকে? স্যার ওনাকে জিজ্ঞেস করেন বিয়ের পরে এতদিন উনি বেঁচে থাকবেন কি না, কী করে বলবো, খুব গ্যারান্টি আছে? তা দাড়ি কাটেনি, বিয়েও হয়েছে, সমস্যা কিচ্ছু হয়নি, অথচ বাড়ি কোথায় সে ঠাকুরদা? সংগঠনে এমনি করে এক একটা মানুষ তৈরি হয়েছে, তারা বিভিন্ন এলাকায় যেয়ে যেয়ে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত দিচ্ছে। আপনারা বলবেন আমরা একদম জমিয়তে আহলে হাদিস ছিলাম, তাই থাকবো, খুব ভালো কথা, জমিয়তে আহলে হাদিস থাকলে বস্তুবাদী আন্দোলনও করা যায়। নাম বলা ঠিক হবে? আপনারা আপনার এমপির নাম বললেন না, বিশাল একটা সিগারেট নিয়ে বসে গেল, উনি কিন্তু আপনাদের জন্মগত আহলে হাদিস। কি প্রামাণিক জন্মগত আহলে হাদিস না? 1995 সালের 5ই নভেম্বরে তার পাশাপাশি বসে আমি চকলি কনফারেন্সে বক্তৃতা করেছি, তখন তো আমি তার চিনি আর দেখিনি। ওই স্টেজে বসে যদি উনি সিগারেট খেয়ে বসতেন অন্তত আমি তাকে বসতেই দিতাম না কেন? এমপি হয়েছ, তোমার ঘরে যেয়ে এমপি গিরি করো, ইসলামের স্টেজে কোনো সিগারেট চলবে না। কিন্তু সৌভাগ্য হুদা স্যার সিগারেট নিয়ে যায়নি সেদিন, চেইন স্মোকার যাকে বলে। আর আপনারা ছিলেন সব একটা ইসলামিক দলের সদস্য, সহকলি কনফারেন্সের খবর শুনবে আমাকে আগে চিঠি লিখলো, খবর দ্বারা আপনি আসবেন না, কেন আসলে অধিকাংশ জনগণকে সাথে নিয়ে আপনাকে রুখে দেব। ফোনে তো হুমকি দিল, এই চিঠিতেও লিখলো। আর আমার একটা জিদ আছে, আমি আল্লাহর ওহির বিধানের দাওয়াত দেই, আমাকে ঠেকাবে কোন বেটা আমি যেয়ে দেখি, আল্লাহর দায়িত্ব আমাকে রক্ষা করা। আছে না কোরআনে, ওখানে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বান্দা আমাকে ঠেকাবে, আল্লাহ আমাকে ঠেকাবে না, ওই আল্লাহর আমি বিশ্বাসই করি না, যাবো আমি তাকে চলে গেছি। নগর চকদেবের অধ্যাপক মোজাম্মেলের নাম শুনছেন? তুমি তো সবচেয়ে তুমি রাজশাহীর লোক, এরা এরা কেউ চেনে না চকদেবের? তাই নাকি? ও তো রক্তের চকলে ঢুকে আসে, তো কে খবর রাখে? অধ্যাপক মোজাম্মেল সাহেব আমাকে ভক্ত ছিলেন, কিন্তু বড় রাগ ছিল, আমি কিন্তু রাজনৈতিক দলে ঘোষণা দিচ্ছি না, আমার পরে খুব রাগ, কিন্তু চরম ভক্ত আমার। বললাম ভাই ইসলামী রাজনীতি আপনি কিছু বোঝেন? চলে আমি ওই একটা পার্টি করতে হবে, আহালেসের পক্ষ থেকে 5টা এমপি হবে, তবে তো কথা হবে সেখানে। এই তো রাজনীতি, এ তো ধোকাবাজি, তো সেটা ধোকাবাজি, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, যার একটা সংখ্যা বেশি হবে তার আইনটা চলবে, আর বিপক্ষে সঠিক কথা দুজন যদি বলে বাতিল, কারণ সংখ্যা কম, এক কথায় বলবে ইউ আর দি লিডার অফ এ মাইনরিটি গ্রুপ, আপনি একটা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তো আপনার কথা বাতিল, সত্য সংখ্যাগরিষ্ঠ মত জয় হলো, জয় হলো, জয় হলো, মারলে একটা হাতুড়িয়া হয়ে গেলে বাস, এই দেশে বাস করছে, এই তো জাহিলিয়াত। এই জাহিলিয়াতের মধ্যে আমি যাবো ঢুকবো, আমি একটা জাহিলিয়াতের সংখ্যা বাড়ানোর জন্য যাব? বরং এই বাজের রাজনীতি পাল্টানোই আমাদের রাজনীতি, এখন বুঝতে পারলেন?
এই সংখ্যাগরিষ্ঠতার পূজা। অধিকাংশ লোক সংখ্যাগরিষ্ঠ, অধিকাংশ লোক বেদাতি না, অধিকাংশ লোক অন্যায় কাজ করে না। ওদের ভোটে যে হবে এমপি, সে কী করবে? সে তো অন্যায় কাজটাই করবে, সে তাদের কথা শুনবে না? আবার তো 5 বছর পরে আবার ভোট চাইতে হবে, এই ধোকাবাজের মধ্যে আমি নাই। চিরদিন সংখ্যাগরিষ্ঠ লোকেরাই সংখ্যালঘিষ্ঠ লোকের উপরে রাজনীতি করে, কিন্তু ইসলামে বিষয়টা অন্যরকম। কাম্মেন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতেন কাসিরাতেন বিজনিল্লাহ। আল্লাহর হুকুমে সংখ্যালঘুরাই সংখ্যাগরিষ্ঠের উপরে বিজয়ী হয়, তালুত বিজয়ী হয়নি। 80,000 সেনাবাহিনীর মধ্যে 313 জন বিজয়ী হয়নি, 300 লাগেনি, একজন খেলে। একলা দাউদের একটা তীর গুলতিতে শেষ, আল্লাহ যদি ইচ্ছা করেন একজন পাক্কা হেলে যদি জয়ী যায় বাংলার জমিনে, ওই একাই সারা দেশ ঠিক করতে পারবে। এই একেদে নিয়ে আমরা চলি, সংখ্যা থেকে আজকে আজকে আপনার সংখ্যা আছেন, কালকে আপনি আমার বিরোধী হয়ে যাবেন। এটা তো দেখতে পাচ্ছেন আপনারা, সংখ্যা কশিন কাল সত্য মিথ্যার মানদণ্ড নয়, আদর্শ হলে সত্য মিথ্যার মানদণ্ড। আহলে হাদিস এটা একটা আন্দোলনের নাম, এটা লোকজন গণনা করার নাম নয়। আল্লামা ইকবাল বলছেন, মৌজুদা জমহুরিয়ত মে সিরফ সির গিনা যাতা লেকিন তোলা নেই যাতা হয়। প্রচলিত গণতন্ত্রের সিরফ মাথা গণনা করা হয়, কিন্তু মাথার মধ্যে মগজ আসে কিনা এটা যাচাই করা হয় না, তাই না? এই মাথা গোনা গণতন্ত্রের মধ্যে কোশ্চেন করে আমরা যেতে পারি না। তো সেটা করতাম তাহলে আজকে এই উত্তরবঙ্গে এত আহলাদিস হতো না। আগে তো আপনার বাপদাদারা কয় হিন্দু ছিল বা হানাফি ছিল, এই তো আপনার আহলাদিস কেন হলেন? এসব চিন্তা করেছেন কখনো? আপনাদের বাবা চাচারা কোশ্চেন করলে বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, যদি আজকে আপনারা করেন বাবা চাচার বিরুদ্ধে চলে যাচ্ছেন আপনারা। ওইটা খালি মনে করে দিতে আসছি আমরা, আমার থিসিসটা পড়ে দেখবেন, আমি মূল জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। এটা একটা মুভমেন্টের নাম, আহলাদিস একটা দলের নাম না। কতজন লোক থাকলো, কতজন লোক সালাম দিল, এটা দেখার বিষয় নয়। যার মধ্যে ইমানি জাজবা আছে, যার মধ্যে কোরআন এবং সুন্নার বিপরীত কোনো কথা বরদাস্ত করতে পারে না, ওই ধরনের আপোষহীন ব্যক্তিদের নিয়েই আহলাদিস আন্দোলন চলেছে, আজও চলবে, আগামী দিনেও চলবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনারা দল পূজারি হয়ে যান, ধ্বংস হয়ে যাবেন, দলাদলের মধ্যে ঢুকবেন না। সকল মানুষকে মূল আদর্শের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। বড় একটা তাঁবু দিয়েছেন, তাঁবুর মাঝখানে যে খুঁটি থাকে এটা যদি মজবুত না হয়, পাশের খুঁটি যতই শক্ত হোক না কেন, ও তাঁবু টিকবে? আপনারা মাঝখানে খুঁটি হবেন, একটাই যথেষ্ট, একা স্থান হলে যথেষ্ট, একা ইমরানি যথেষ্ট, কোনো কিছু দরকার নেই। এরকম দৃষ্টান্ত আমাকে তো আজকে শুনেছে, এখানে মেলা হবে, পূজা হবে, মহিলা এসে নাচ গান করবে, সার্কাস হবে, কত কি, ওই একাই যথেষ্ট, কারণ লাগেনি। এরকম মেজাজি লোক দরকার, ওই লোকগুলো আজকে আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আছে সারা দেশে, ওই সব লোকরাই টিকে থাকবে, আগামী দিনেও টিকে থাকবে ইনশাআল্লাহ। আহলাদিস একটা আন্দোলনের নাম, যেন আমাদের নাম রেখেছে আহলাদিস আন্দোলন, জমিয়তে আহলাদিস নয়, সংস্থা নয়, সংগঠন নয়, আন্দোলন যারা করবে, আন্দোলন মুখের যে লোকগুলো হবে তারাই হলে এখানে থাকবে। তবে হ্যাঁ, আলটিমেটলি এটা একটি সংগঠনের রূপ নেয় যখন বহু লোক একসঙ্গে হয়ে যায়, এক সংগঠনের রূপ নেয় না, আমির হবেন আপনি, তার সাথী হবেন আপনি, সভাপতি সেক্রেটারি, এগুলো এটা হলে প্রয়োজন তাগিদে এগুলো হয়, তৎকালীন সময়ে প্রয়োজন ছিল এগুলো করা, তারা এটা করে গিয়েছেন আমাদের পিছনের ভাইরা, আমরা তাদের প্রতি সুক্রিয়া আদায় করছি। তারা এগুলো করে গিয়েছেন, আমরা যতটুক তারা ইখলাসের সাথে করেছেন তার জন্য আমরা আন্তরিক দোয়া করি তাদের জন্য। আল্লাহ মাকফিল্লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম। আমাদের পরও যদি আপনারা মরে যান তো আমাদের একই একই অবস্থাই হবে। তো মনে রাখবেন, আহলাদিস টিকে থাকবে তার আন্দোলনের মাধ্যমে। যখন আন্দোলন নেমে যাবে, আগুন যেমন ছাই হয়, আপনারাও ছাই হয়ে যাবেন। তো নামটা থাকবে ছাই, মানে কি আগে আগুন ছিল, ছাই বললে তো বোঝা যায় আগে একটা আগুন ছিল, এই আগুনটা নিভাতে দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, আল মুমিনুল কবি আহাব্বু ইলাল্লাহ
শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিকতর প্রিয় দুর্বল মুমিনের চাইতে। শক্তিশালী মুমিনকে যারা আদর্শ মূলে ঐক্যবদ্ধ থাকে, আর জামাত রহমাতুন আল ফুরকাত আল্লাহ, জামাতবদ্ধ জীবন মানে শক্তিশালী জীবন, এটা হলো রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন আজাবের জীবন। বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, যতদিন আপনারা আদর্শের মূলে ঐক্যবদ্ধ আছেন ততদিন আল্লাহর রহমত এখানে থাকবে, আর যখনই আপনি আদর্শচ্যুত হবেন তখন আল্লাহর রহমত উঠে যাবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে নয়, দেশের সীমানা পেরিয়ে বিদেশে পর্যন্ত আজকে ব্যাপক হারে পরিচিত একটি নাম। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে এই আন্দোলনের দাওয়াত পৌঁছে যায়। আমরা কখনো নোয়াখালীতে আহলাদিসে কাজ হয় কখনো শুনেছি কি? আশ্চর্য ব্যাপার না? কোথায় বরগুনায় আমাদের সংগঠন হবে কল্পনা করেছেন? ফিরোজপুরে, বরিশালে, ভোলাতে কল্পনাই করা যায় না। সব জায়গায় আমাদের শুধু একটা দুটো লোক না, জেলা সংগঠন পর্যন্ত হয়ে গেছে। আমি কিন্তু কোথাও যাইনি, এটা আল্লাহর রহমত না? সেখান থেকে তারা ইস্তেমা চলে আসে, আন্দোলনের ডাকটা এরকম। মানুষ চায় মুভমেন্ট, মানুষ চায় এগিয়ে যেতে, মানুষ কারণ পিছিয়ে যেতে চায় না। ঘরে বসে বসে আমি বড় নেতা হবো এটা হয় না। যারা রাজনীতি করছেন তাদের দরকার কিছু মাথা বেশি হওয়া, ভোটার বেশি হওয়া, তারা কখনো আন্দোলনের কথা বলবে না। আমরা তো ভোট ভিক্ষুক নই, আমাদের এমপি হওয়ার কোনো শখ নাই। তো এমন একটা দিন আসবে সরকার যারা চালাচ্ছেন তারাই যুব সংঘের ছেলেদের ডেকে নিয়ে বলবে বাবা তুমি এই পদে বসো, আমার দ্বারা হবে না। কারণ যারা এখানে বসাচ্ছি সব লুটপাটকারি খাচ্ছে, সরকারি দলের এমন কোনো লোক নেই যে লুটপাট করে না। প্রধানমন্ত্রী এত বলা বলতেছে, কাজ কিছুই হচ্ছে না। তখন তারা দেখবে এদেশের সত্যিকার যুব শক্তি কারা, তার লুটপাট করে না, চুরি করে না, যৌতুক নেয় না, মহিলাদের উপরে নির্যাতন করে না। ইনশাল্লাহ আয়োজক কালক এই এমপিরাই আপনাদের বলে বাবা তোর আয় আমাদের হবে না, আমরা একটা প্রজেক্ট দিচ্ছি কোটি টাকার, তো অর্ধেক টাকা চলে যাচ্ছে, বিড়ালে খাই দিচ্ছে, চলে আয়। সৎ এবং সততা দুটারই মূল্য খুব বেশি। আহলাদিস আন্দোলনকে যারা বুঝেন তার পরকালীন স্বার্থে বোঝার চেষ্টা করুন। এই বসে আছি আমরা এখানে, এক্ষুনি যদি নিঃশ্বাস চলে যায় আমার পরিচয় কি? লাশ। তখন আপনারা তাড়াতাড়ি জানাজা পড়ানোর ব্যবস্থা করবেন। আজকে এই এলাকায় এসে নতুন তথ্য পেলাম যে মাটির ঘরে নেটওয়ার্ক পায় না, মাটির ঘরে যায় না। ওর মধ্যে কি নাম কি তোমাদের, এটার নাম কি কি কল করবে? মোবাইলের নেটওয়ার্ক মাটির ঘরে ঢোকে না, অথচ ইটের ঘরে ঢোকে। এর ব্যাখ্যা তোমাদের দেওয়া লাগবে এলাকার লোকদের, এ ছাড়া হবে না। নতুন কথা শুনল, জীবনে আমি শুনি নাই। তাহলে মাটি এমন জিনিস যে সেখানে ইন্টারনেট পর্যন্ত ঢুকতে পারে না, অথচ ইটের ফাঁক দিয়ে ঠিকই ঢুকে যাচ্ছে। ওই মাটিতে ইট বানাচ্ছে, ওখানে ইট রড সিমেন্ট দিচ্ছে। এর ব্যাখ্যা না দিলে এখান থেকে যাই আমার ঠিক হবে না। এর ব্যাখ্যায় দেখ মাটির দেওয়াল আলাদা বলতে হবে, দেখ কোনো কলকাতা আছে কিনা শুনে শিখাতে হবে। আমার দুই ছেলে নেটওয়ার্কে পারদর্শী, ওরাও বোধ হয় জীবনে কোনো শুনিনি এগুলো, কারণ আমরা মাটির ঘরে বাস করি নাই, কে খবর রাখে এগুলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ বিজ্ঞান যত আগাচ্ছে হয়তো একদম জবাব পাওয়া যাবে, তখন হয়তো আমরা থাকবো না। আমি আগে আসতাম উপর বিল্ডিং আছে না, উপর বিল্ডিং আমরা খালেক ভাইয়ের বাড়ি, নিচ থেকে উঠে উপরে উঠতে গেলে মানে ভাই এত বেকা চুরা কেন? তো স্যার চোর যাতে উপরে উঠতে না পারে, চোর ঠেকানো বুদ্ধি, পেঁয়াজ সব ওই মাথার পরে, মহা সমস্যা। এটা ঠিকই দিনের বেলাতে ওঠা যায় না, রাতে চোর তো দৌড়বে, হুমড়কি পড়ে যাবো তো। এই যে বুদ্ধিমত্তা আপনাদের মধ্যে, আরে মাটি কত বছরের, আমার দাদার আমলিতে ঘর তৈরি, আজ বন্ধু কিচ্ছু নেই ভাবি আছে,
তাহলে ইটের ঘরের চেয়ে মাটির ঘরের মূল্য কেউ বেশি? এর বড় নেশা মাটির ঘরের চাইতে ইটের ঘর দেখায় সুন্দর। এই যতই রং চং করেন মাটির ঘরই ভালো, ওখানে ইন্টারনেট লাগে না, ফ্যান লাগে না, দিনের বেলাও ঠান্ডা রাত্রি বেলাও গরম। এতে আজব বাংলার এই অরিজিনাল চেহারা দেখা কতজন মানুষের ভাগ্যে হয়। সাংগঠনিক কারণেই তো আমরা আজকে আপনাদের কাছে এসেছি, দেখলাম শুনলাম জানলাম, অনেক কিছু অভিজ্ঞতা আমাদেরও তৈরি হলো, আর অনেক চেনা মুখ দেখলাম স্মৃতির মণিকোঠায় এগুলো থেকে গেল। আপনারাও আমাদের দেখলেন, আপনাদের বাচ্চারাও দেখল, তারাও কিন্তু স্মৃতির মণিকোঠায় রাখবে যে সেখানে এসে এই দাওয়াতে দিয়েছিলেন। বাঁচতে চাইলে সাহাবায়ে কেরামের যুগের বুঝ অনুযায়ী করে না বুঝতে হবে, পরবর্তীকালে যত বড় মুফতি মহাদ্দেস সব ফকি হোক না কেন, ওই বুঝের বিপরীত বুঝ যদি কেউ আপনাদের দেয় কশ্চিন কালে তো গ্রহণ করা যাবে না। সাহাবে আকরাম যা বুঝেছেন সেই বুঝটাই আমাকে নিতে হবে। এজন্য আপনাকে পবিত্র কোরআনের ব্যাখ্যা হিসেবে বিশুদ্ধ ব্যাখ্যা এসেছে কুতুবি সিত্তার মধ্যে, বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ যেগুলো আছে না, এগুলোতে অধিকাংশ হাদিস সহি, সেই হাদিস সহি হাদিস অনুযায়ী আমরা বলি। আসুন বলেন তো পবিত্র কোরআন ও সহি আছে আলোকে জীবন গড়ি, এটাই আমাদের স্লোগান। যারা রাজনীতি করছেন তাদের কাছে আমাদের দাবি, সকল বিধান বাতিল করো, ওহি আল্লাহ রায় মানুষের, আপনারা রায়ের বিধান কায়েম করার চেষ্টা করছেন, আর ওহির বিধান কায়েম করার চেষ্টা করেন। যদি সত্যিকার রাজনীতি করেন ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু মানুষের সিদ্ধান্ত বাস্তবায়ন করার রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এত সহজ নয় জান্নাত পাওয়াটা। জান্নাতের লক্ষ্যে কাজ করুন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের লক্ষ্যে জামাতবদ্ধভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।